জুড়ে রূপসী বাংলা। আসসালামু আলাইকুম, রূপসী বাংলা টিভির প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাকির হোসেন। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সুবিধা বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ডিপুটি স্পিকার শামসুল হক টুকু সাহেবের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ। বিস্তারিত দেখুন মাহবুব আলমের প্রতিবেদনে। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে সুবিধা বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি প্রতিনিধি দল ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাহেবের সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি মাননীয় ডেপুটি স্পিকারের কাছে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ থাকা সত্ত্বেও আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছি। শিক্ষকদের জাতীয়করণের দাবি স্পিকারের সামনে তুলে ধরেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদি, সমন্বয়কারী মাওলানা মাসুদুর রহমান বিক্রমপুরি ও বগুড়া জেলার সভাপতি সাজ্জাদ আহমেদ লেবু, উপদেষ্টা ইউনুস আলী গুরুজি এবং আগত বিভিন্ন জেলার শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। প্রিয় দেশবাসী, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের আয়োজন দেখছেন এবং দেখবেন, আমি সবাইকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশে শিক্ষকদের নিয়ে একটি বিশাল সংগঠন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বেসরকারি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা ঢাকায় এসেছি সুদূর বগুড়া ডিস্ট্রিক্ট থেকে এবং অন্যান্য জায়গা থেকে ডেপুটি স্পিকারের সাথে সাক্ষাৎ করার জন্য। ওনার সাক্ষাৎকার বা ওনাদের সাথে সাক্ষাৎ করে আমাদের ভালো লাগছে। উনি সন্তোষজনক কথাবার্তা বলেছেন। সেই সঙ্গে আমি সরকারের কাছে দাবি করব, যেহেতু জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির সম্মানিত সহসভাপতি ফরহাদ আহমেদ খোকন, বিসমিল্লাহ রহমানুর রহিম, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি এবং বগুড়া জেলা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে এবং উপজেলা থেকে আগত শিক্ষক কর্মচারী বৃন্দ সবাইকে আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা বাংলার অনাচে কানা আছে সরিয়ে আছে, তার জন্য আমরা কোনো রাজপথে আন্দোলন নয়, কোনো কিছু নয়, এই শিক্ষা বান্ধব সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি জাতীয়করণ করার জন্য। এ বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করে আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয় বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতির বগুড়া জেলার সম্মানিত সভাপতি সাজ্জাদ আহমেদ লেবু। আসসালামু আলাইকুম। ভাষা খারাপ, সুর বসে গেছে, এই জন্য কথা বলতে। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি বগুড়া ডিস্ট্রিক্টের সভাপতিত্ব করছি। আমি সেই সুবাদে আপনাদেরকে নিয়ে আজকে ঢাকায় আগত এবং ডিপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করলাম, তাতে আপনাদের প্রতি আমি কতটুকু শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি জানি না। এটা আমারই অবশ্য আপনাদের আগমন দিয়ে নিয়ে আসছি। আমি তাদের প্রতি সবার
প্রধানমন্ত্রী প্রতি আবেদন রাখব আমার এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শিক্ষক যেন যথাযথভাবে জাতীয়করণ হয় এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বগুড়া জেলা সভাপতিকে। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন পলিটিক্যাল পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল আশরাফুল ইসলাম। আমি ওনাকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির আজকের উপস্থিত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ ও উত্তরবঙ্গের আমার সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম। আমরা যে উদ্দেশ্যে মাননীয় ডেপুটি স্পিকারের সাথে সাক্ষাৎ করে আমাদের প্রস্তাবনা উপস্থাপিত করেছি, আমরা আশা করছি পরবর্তীতে যদি এই সরকারের ধারাবাহিকতা বজায় থাকে তো ইনশাআল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট বয়ে আনবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ পলিটিক্যাল পার্লামেন্টের সদস্য সচিব এবং আহ্বায়ক প্রিন্সিপাল আশরাফুল ইসলামকে। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষানুরাগী বহু ভাষাবিদ লেখক গবেষক এবং সাধক বলন কাইজি গুরুজি ইউনিউস। উপস্থিত সবাইকে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা সম্মান রেখে আমি সংক্ষিপ্তভাবে এই বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে সৃষ্ট বা স্থাপিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের উদ্দেশ্যে একেবারে সংক্ষিপ্ত কিছু বলার আমি চেষ্টা করব। দীর্ঘদিন ধরে অবহেলিত এই বেসরকারি স্কুলগুলো এই সরকারের দেওয়ার কথা ছিল, এই সরকারি এসে 13 সালে যে স্কুলগুলো দিয়েছিল তার মধ্যে বেশ কিছু স্কুল বাদ পড়ে রয়েছে। আর আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত যে বেসরকারি স্কুলগুলো রয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর সুপারিশ এবং জোর আহ্বান করি এই স্কুলগুলো জাতীয়করণ হয়ে গেলে শিক্ষকদের মানবেতর জীবন থেকে বাঁচার এবং স্বাভাবিকভাবে ডাল ভাত খাওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমি স্কুলগুলোকে জাতীয়করণের জন্য জোর দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বহু ভাষাবিদ আল্লামা মাসুদ রহমান বিক্রমপুরী। আমি মহতারামকে শেষ বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথম আমি অভিনন্দন জানাচ্ছি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামে প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ সমিতির যিনি প্রতিষ্ঠা করেছেন এবং এটার যিনি প্রতিষ্ঠাতা সাতপাকে আমি সর্বপ্রথম অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমাদের আজকে এখানে উপস্থিত যার নেতৃত্বে যার মাধ্যমে আজকে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের সেই আল্লামা মুফতি খলিলুর রহমান জাহেদী সাহেবকে আমি অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আপনারা এই বিদ্যালয়গুলোতে নিজেরা যেভাবে কষ্ট করে এই বিদ্যালয়গুলো পরিচালনা করছেন এবং এই নামগুলোর সুনাম ধরে রেখেছেন এই জন্য আপনাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা জাতির মেরুদণ্ড শিক্ষাকে বিতরণ করছেন, এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ এবং আপনাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় সম্মানের স্থান। এখনো পর্যন্ত আমরা যদি আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষককে দেখি, আমরা চেষ্টা করি তার পায়ে ধরে সালাম করার জন্য, আমরা তাকে এখনো সম্মান করি। অর্থাৎ প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যে সম্মানটা করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেও সেই সম্মান করা হয় না। এখনো পর্যন্ত প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে দেখলে সচিব মহোদয় দাঁড়িয়ে যায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখলে সচিবরা দাঁড়িয়ে যায় না, এটা খুব কম রেয়ার। মন্ত্রী মহোদয় এখনো যদি দেখে যে আমার প্রাইমারি স্কুলের শিক্ষক এসেছেন, সে দাঁড়িয়ে তাকে সম্মান করে। সুতরাং
সুতরাং প্রাইমারি স্কুলদের শিক্ষকদের যে মর্যাদা মানুষের আমাদের দেশের প্রতিটি মানুষের হৃদয়ের মনি কোঠায় স্থাপিত হয়ে আছে এখান থেকে তাদেরকে সরানোর কোনো সুযোগ নেই তবে আজকে আমরা যেখানে এসেছি অত্যন্ত ভালো এবং যথাযথ একটি স্থানে এসে আমরা আমাদের আমাদের আবেদনগুলোকে আমাদের চাওয়া পাওয়াগুলোকে আমরা উপস্থাপন করেছি আশা করি ইনশাআল্লাহ ওনার মাধ্যমে ওনার সহযোগিতায় আমরা আমাদের এই কাজটিকে আমরা সফল করতে পারব আজকে আওয়ামী লীগ সরকার যে সরকার বর্তমানে আছে এই সরকারের জন্যই এই নামগুলো এই সরকারেরই সুনাম প্রতিষ্ঠিত হবে এই নামগুলোর জন্য এই সরকারের নাম ছড়িয়ে পড়বে এই নামগুলোর জন্য যে নামগুলোতে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে আমি আশা করি আমাদের ডেপুটি স্পিকার মহোদয় যদি আমাদের ফাইল বা আমাদের আমাদের আবেদনগুলোকে সে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন যে ওরা আমার কাছে এসেছিল ওনাদের এই একটা দাবি আছে আপনি একটু দেখেন আমার মনে হয় যে ওনাকে যতটা ভালোবাসেন ওনাকে যতটা আন্তরিকভাবে তাকে দেখেন আর মাননীয় প্রধানমন্ত্রী এটাকে অবশ্যই গ্রহণ করবেন বলে আমরা আশা রাখি সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে আপনারা এত দূর থেকে এসছেন কিন্তু আমরা আপনাদেরকে সেভাবে সম্মান করতে পারি নাই আমরা হঠাৎ করে গতকালকের প্রস্তুতি নিয়ে আজকে আমরা এখানে এটা করেছি আজকে আপনাদেরকে আপ্যায়ন করা আপনাদেরকে অভ্যর্থনা জানানো বা আপনাদেরকে আমাদের যতটুকু সম্মান করার প্রয়োজন ছিল আমরা যথাযথভাবে করতে পারিনি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ আগামীতে যখন আপনারা আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথ সম্মান দিয়ে বরণ করে আপনাদেরকে আমরা সেভাবেই আবার বিদায় দেবো ইনশাআল্লাহ সম্মানিত শিক্ষকবৃন্দ আজকে আমরা যার কাছে গিয়েছিলাম আপনারা এতটা আন্তরিকভাবে আপনাদের সবার সাথে যেভাবে সে কথা বলেছে আসলে এইভাবে কথা বলে এটাও আমাদের জেহাদি সাহেবের কৃতিত্ব উনি এটাকে প্রথম ছিল 10 জন তারপরে 15 জন তারপরে 20 জন হতে হতে 35 জন আলহামদুলিল্লাহ এই ডেপুটি স্পিকারের বাসায় এত মানুষের একসাথে সমাগম আমি দেখিনি আমি তার সাথে সম্পর্ক সে 2012 সাল থেকে আমাদের সম্পর্ক তারপরে আমি কখনো দেখি নাই এত মানুষ একসাথে ঢুকেছে আলহামদুলিল্লাহ সে অত্যন্ত আন্তরিকতার সাথে নিয়েছে আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছেন আপনারা সকলেই দেখেছেন আশা করি ইনশাআল্লাহ আমরা সফলকাম হব এবং অল্প সময়ের ভিতরেই আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা সফল হব ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে সকলে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজগুলোকে সফলতা দান প্রভাতে রওনা দিয়ে সুস্থ সুন্দরভাবে বাংলাদেশের পার্লামেন্টে পৌঁছে ডেপুটি স্পিকারকে ফুল দিয়ে বরণ করে স্বজন সাক্ষাৎ করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন উনিও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমি চাই আপনার সুন্দরভাবে আবার নিরাপদে নিভৃতে নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে বাড়িতে ফিরবেন আপনাদের আশা আপনাদের সফলতা খুব তাড়াতাড়ি আপনার দ্বারে পৌঁছবে সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই মধ্যাহ্নে অপরাহ্নে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ